الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا. নির্দেশ কার? জিকিরের নির্দেশ কে দিছে? জিকির করলে কি আল্লাহর লাভ হইব না আমার লাভ হইব? জিকিরের মাঝে কি আছে? কই মধু আছে, মিঠা আছে, মজা আছে, ভাই প্রশান্তি আছে, সুবহানাল্লাহ বলি। মরা দিল জিন্দা করার ব্যবস্থা জিকরুল্লাহ। জিকির এটা কোন শব্দ? আরবি শব্দ। জিকির এটা কোন শব্দ? আরবি শব্দ। ভাই জিকরুল্লাহর অর্থ কি? আল্লাহ তাআলার ইয়াদ করা। জিকরুল্লাহর অর্থ আল্লাহ তাআলার স্মরণ করা। এর জন্য আল্লাহ তাআলার গোলামিটাও জিকরুল্লাহর মাঝে সামিল। ইতাআতুল্লাহ জিকরুল্লাহ, সুবহানাল্লাহ বলি। ইতাআতুল্লাহ জিকরুল্লাহ। এর জন্য ভাই জিকির আমরা করব। জিকির এটা কোন ইবাদত? আজিমুশান এক ইবাদতের নাম বলেন জিকরুল্লাহ। আজিমুশান বলেন এই ইবাদতের নাম আজিমুশান বলে সুবহানাল্লাহ। নমাজ কি দুপুরি টাইমে পড়লে চলবে? নমাজ দুপুরি টাইমে চললে গুণাগার হইব না সোয়াবের অধিকারী হইব? আর নমাজ যদি গুণা হয় তাহলে এই সময় জিকির করলে গুণাগার হইব? সুবহানাল্লাহ বলি। সূর্য ডোবার সময় নমাজ পড়লে গুণাগার বনা যায়, এই সময় জিকির করলে গুণাগার হইব? সূর্য উঠার সময় নমাজ পড়লে গুণাগার বনা যায়, এই সময় জিকির করলে সোয়াব হইব? এর জন্য ভাই আজিমুশান ইবাদতের জন্য সময় নির্ধারণ নাই, সীমা নির্ধারণ করেন নাই রব্বুল আলামিন। উঠতে বইতে বলেন বলেন আল্লাহ, চলতে ফিরতে বলেন শয়নে স্বপনে বলেন, দমে দমে বলেন, হাফসে দমে বলেন, জিকিরে দাইমির মাঝে আমল করি করি জিকির ওয়ালি মউত দিও গো মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ইমানদারগণ, হে ইমানদারগণ, আল্লাহ তাআলারে বেশি বেশি করি স্মরণ কর। তোমরা একলা একলা স্মরণ করবাই, আমি আমার ফেরেশতার জমাত দিয়ে তোমরা স্মরণ করবো। তোমরা আমারে আল্লাহ কইয়া ডাক দিবাই, আর আমি তোমরার সোয়াব দিয়ে পারলাম তৈয়ার হয়ে যাইমু। তোমরা আমি তোমরা দুনিয়ার তাকি থাকি আল্লাহ আল্লাহ করবাই, আর আমি আখেরাত তোমরা ইয়াদ করি, তোমরার লাগে জন্নতর দরজা খুলি দিই। সাবাকাল মুফাররিদুন। দুনিয়ার মাঝে বিজয়ী কারা? যারা জিকির করতে করতে হাত্তা ইয়াকুলু মাজনুন, সুবহানাল্লাহ বলি। মানুষে বলবে কি এই মানুষটা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ আমরা বেশি বেশি করি জিকির করার তৌফিক দান করো। জিকিরে কলবির মাধ্যমে চলবার তৌফিক দাও, জিকিরে লেসানির মাধ্যমে চলবার তৌফিক দাও। আল্লাহ জিকিরে দাইমির মাঝে আমল করার তৌফিক দান ফরমাও। এর জন্য ভাই জবানে যখন জিকির করতে পারবো না, কলবর মাঝেও কি রাখবো? মালিকর স্মরণ রাখবো। মালিকর স্মরণ রাখলে কি হবে? গুণা চাকি বাসা যাইব, সুবহানাল্লাহ বলি। মালিকর স্মরণ যদি আমার কলবর মাঝে থাকে, কোন কলবর মাঝে মালিকর স্মরণ থাকবো? ময়েল কচুল কলবর মাঝে থাকলে মালিকর দয়ার আল্লাহর গুজরান কলবের মাঝে হবে না। আব তু আজায় আব তো খিলবাতু হো গাই, ঘর তামান্না দিল সে রুসতু হো গাই। দিলর দিলর ময়লারে আমি দূর করে এসেছি মালিক, আমি তোমারে চাই। দিলর মাঝে যত আবর্জনা আছে দূর করে এসেছি মালিক, আমি তোমারে চাই। মালিকর ধ্যান ধ্যান লইয়া চলবো ইনশাআল্লাহ। তাফাক্কুর ফি খালকিল্লাহ, সুবহানাল্লাহ বলি। আল্লাহর ধ্যান লইয়া চলাবাই। ধ্যান যখন আইব, ধ্যান যখন আইব, তখন এই মানুষটা জিকিরর পথে দৌড়ব। ধ্যান আইব কোন মানুষের? যে মানুষের কলব বনি গেছে, সুবহানাল্লাহ বলি। তব জারু বেলা নারু বীরা নারসি বসরা। এই এই বোতলটা ধরেন, এই বোতলটা বুঝেন যে এই বোতল খালি বোতল, তোরা পানি আছে এদিকে চাইলেন না, মাসাল তো মাসাল বুঝেন যে এই বোতলে কি নাই, পানি নাই। তারপরেও এই বোতলের মাঝে কি আছে? বাতাস আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দিল হজাগ আছে ভাই। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। বাতাস যখন দূর করার ব্যবস্থা কী দিবেন? পানি দিয়ে এই বোতলটারে ভরি লইবেন ভাই। এক সামান্য বাতাস এই পানির ভিতরে থাকবো তো
থাকতো না, থাকবো তো মানে এটা প্রশ্ন আছে, আপনারা জবাব দিবেন। পানি দিয়া বাচ্চা পানি দিয়ে বোতল বলিলেইলে সামান্য বাচ্চা সেই বোতলের মাঝে থাকবো, থাকতো না। আমার কলবর মাঝে যে বাতাস আছে, বাতাস এই বাতাসের মাঝে চি আছে, চি বদবু দুর্গন্ধ, এই দুর্গন্ধরে আল্লাহ তালা পছন্দ করেন না। আমার দুর্গন্ধর বাতাসরে আমি দূর করমু, সেই বাতাসের নাম বলেন জিকরুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সুরা আল আহজাব থেকে 41 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিচ্ছেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইয়াদ করো। সুবহানাল্লাহ, তোমরা ইয়াদ করমায়, সুরা আল বাকারার মাঝে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইয়াদ করমায়, আমি তোমরারে আমার ফেরেশতা লইয়া ইয়াদ করব। তোমরা দুনিয়াতে ইয়াদ করমায়, আমি তোমরারে আখেরাতে ইয়াদ করব। তোমরা আমার ইয়াদ করমায়, আমি তোমরারে ইয়াদ করব, সওয়াব দিয়া তোমরারে বড় বানাই দিব, তোমরা মর্যাদা বাড়াইয়া দিব, তোমরারে আমি জান্নাতি বানাই দিব, তোমরা জীবনে আমি বিজয়ী বানাই দিব। সাবাকাল মুফাররিদুন ওয়াইযা ফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশাইল হারাম ও যাকিরিন হুজ্জাজ। আরাফাতের উকুফ শেষ করে নিয়েছো, তোমরা আরো খাম রয়েছে, মাশাইল হারামও পৌঁছে গেছো মুজদালিফাত, আমি আল্লাহরে তোমরা ভুলিও না। ভাই জিকির কোন সময় চালাইবো বলেন? দমে দমে সব সময় উঠতে বইতে চলতে ফিরতে জিকির করার কি সময় লাগবে? তাহলে সব সময় জিকিরের অবস্থায় থাকবো বলে ইনশাল্লাহ। এবাদত করা জিকির জি খালি আল্লাহ আল্লাহ করা নাই ভাই, এই জিকিরটা হইব কি আল্লাহ তাআলার ইয়াদের জিকির। এর জন্য নামাজ যে ফললাম, এই নামাজ খালি ফললে হইতো নাই, কিজাত নামাজ পড়া লাগবো, যে নামাজে আপনার দিলের মাঝে কি পয়দা হয়, আল্লাহ তাআলার ইয়াদ পয়দা হয়। কি পয়দা হয়? আকিমিস সালাতা লিযিকরি, খালি নামাজ পড়লে হইতো নাই, নামাজ পড়লাই যে খার দরবার ও সজিদা দিলাই, খার দরবার ও রুকু করলাই, খার দরবার ও তুমি এহরাম তাহরিমা বলিয়া হারাইলাই, নামাজ আমার জিকিরের জন্য তোমার নামাজ হবে। আল্লাহ তাআলার ইয়াদ আমার দিলের মাঝে আইলো না, এটা কি আমার নামাজ হইলো? তাইলে ইস্তেখলাসের সাথে আমরা আমল করব বলে ইনশাআল্লাহ। একটা কি এখলাস, আর একটা ইস্তেখলাস, দুইটার মাঝে ফরক আছে, বেশ কম আছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এখলাস আর ইস্তেখলাসের একটা ফরক বয়ানের জন্য একটা হালত বয়ান করছে, শুনাই শুনবেন হস্কর। থানবী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, থান বড় মায়ার এক মুরিদ হাজি সাহ, বড় দোকানের মালিক, মাজনও মুরিদ কর্মচারীও মুরিদ, মায়ার কর্মচারীরে দোকানও না দেখিয়া মাস্টার ইমাম সাহ থানবী সাহেব এখন বা আমার মায়ার মুরিদ বেটা খুয়াই, হাজি সাহেব এখন বলে এনটে বিদায় দিলেছি, এর নমাজ নমাজ বালা আছে, আখলাকও বালা, এনটে বিদায় দিলেছি, দোকানও তান দেয় আর রাখছি না। থানবী রহমতুল্লাহ ফরমাইন, তুমি আমার এই মায়ার মুরিদরে বিদায় দিলা, এখানে এই বেটার মাঝে নমাজ আছে সুস্থতা আছে, সে বিদায় খানে দিলায় বলে থাইন ও মার্কেট ওই আমি যে দোকান দিছি জিনিসর অবিকল হুবহু অজাত জিনিসর দোকান, তাই ও মার্কেটও আর একটা খুলি দিস। কি হাজি সাহেবর মাল নিয়ে ইরম খুলত না, থাইন তার মাল ব্যবস্থা নিছে, আর হি দোকানের মাঝে থান ফুত্রে বুয়াইছেন মাজন হিসাবে, তাই আমার দোকানও তখন আর আমি মনে করি তার আছে কাম করেন আমার দোকানও ঠিক আছে, কিন্তু সব সময় আমি বুঝি তার মন দিলেছেন তার ফুতোর দোকানে দি। এই যে ফুতোর দোকানে দি মন দিলা আর শরীরে আমার দোকানও রাখলা, এটা নাম এখলাস হইতে পারে, কিন্তু ইস্তেখলাস নাই। তন আর মন দিয়া আমল নিজের আমল নিজের নিজের ই আমলটারে নিজের আমল মনে করিয়া ঠালানির নাম চিৎকার দিয়ে বলেন ইস্তেখলাস, এটা কি এখলাস না ইস্তেখলাস? নমাজ আমি ফরমু আর যদি আমার দিল বাজারও ফাটাই দিই, রুকু করলাম ইমাম সাহেবের লগে, সজদা করলাম ইমাম সাহেবের লগে, কিন্তু আমি আমার দিলে ফাটাই দিলাম কোনো মার্কেটও, বা এটা কি এখলাস ইস্তেখলাস হয়েছে?
তাহলে আকিমি সালাত আলি জিক্রি, ভাই এমন নমাজ হইব যে নমাজে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব ইনশাআল্লাহ। কাদু আফলাগাল মুমিনুনাল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, তাহলে রুকু সজদা হইল কি দেহর আমল আর খুশু হইল কলবর আমল, তাহলে তন লাগবো মন লাগবো দুইটা লইয়া যদি আমি নমাজের আমল করি আল্লাহ তালা এই মানুষের জীবনকে সফল বানাইবা আর এই সফলকাম মানুষরা আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস মেহমান বানাই। উলাইকাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন, তাহলে আমরা এবাদতের সময় খেয়াল করবো ভাই কয়টার খেয়াল রাখবো, তন আর মন দুইটার কয়টার খেয়াল রাখবো, যে তনও দিব মনও দিব আল্লাহ আল্লাহ করার সময় নমাজ পড়ার সময় বন্দগির সময় ভাই আমরা তনে মনে আমরা চালাইব বলেন ইনশাআল্লাহ। উল্লুল আলবাব খারা ভাই বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বনার আশা আছে নি, আল্লাহ তাআলা বুদ্ধিজীবী বনার ব্যবস্থা দিয়েছেন সেটা কি, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا إلى أولو الألباب سبحان الله আমার উলুল আলবাবদের জমা করো তাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে দিলাম। এরা খারা যারা দাঁড়াইন অবস্থায় বোয়া অবস্থায় শয়ন অবস্থায় জি শীত হইয়া খাইত হইয়া জি হওয়ার অবস্থায় আল্লাহ তাআলা ইয়াদ করে এরা ওই লাগি এক নম্বর উলুল আলবাব বুদ্ধিজীবী, ভাই বুদ্ধিজীবী বনার